আলাইকুম সাহতাল্লাহী আবার খাতা এক ভাই জানতে চেয়েছেন যে আমরা সবাই জানি মিউজিক হারাম কিন্তু আমরা ফোনে যে রিংটন অ্যালারম অ্যারামটন ব্যবহার করি এটাও কি হারামের মধ্যে পড়বে হ্যাঁ এটা যদি মিউজিকের অন্তর্ভুক্ত হয় মিউজিকের অন্তর্ভুক্ত বলা হয় মিউজিকের সামিল হয় তাহলে অবশ্যই একই বিধান এই রিংটন ব্যবহার বৈধ হবে না এটা আমাদের খেয়াল করতে হবে সুতরাং এমন কোনো মার্জিত টন ব্যবহার করা দরকার যেটাকে মিউজিক বালাহানের সাধারণত এটাই চায়ন করা উচিত আল্লাহ আলাহা বলা আমাদেরকে সে তফি দায়ন করুন আল্লাহ আলাহ আলাহ আলবী আহমাদি মাশাহ্বে আজ মাহিল হ্যাঁ পরে শেষ স্যার একটা কথা বলে দেওয় ভালো যে রিংটন হিসেবে কোরআন আয়াত ব্যবহার করা এটা সঠিক নয় কোরআনকে এত সস্তা করা ঠিক নাই যে আপনি রিংটন হিসেবে ব্যবহার করবেন আর রিংটন বেজে উঠবে আ করানা আত বেজটভে মাত্রমে তারপররে সাপা খানার করা কালন স্থীর সবাজকারী তু দিি এমন কিছু মুহূর্ত ছে যে মর্তগুড়িতে করান তেলাত সনে কাল তারে করান তেলা অতে বিষয়টি এত সাহাজকার ঠিক নাই করান নেতা আজিম করা জরুরি মামা আজজিম সাহ অল্লাহ আইন না আমি তা কল আল্লাহ বলছেন যে আল্লাহর তিনি প্রতিকগুলিকে সান্্মান করবে। বস্তুত এটা হৃদয়ের তাকওয়া থেকেই হয়ে থাকে সুতরাং ব্যবহার করা না সঠিক নয় এটা আরো বিপদে পড়া এক গর্ত থেকে আরো বড় করতে পড়া ওটা ছিল সাধারণত হারাম আর এটা আরো মানে আরো মারাত্মক পর্যায়ের হারাম আল্লাহ আলম এই জন্যই কোরআনকে রিংটন হিসেবে ব্যবহার করা যাবে তারপরে দেখা যাবে এমনও হতে পারে যে রিংটন হচ্ছে রিসিভ করা হতো রিসিভ করতে গিয়ে দেখা গেল করোনা এমন জায়গায় যায় যেমন আল্লাহ নাই এটা কেমন হলো এটা কাল মার্চের বাণী হলো না ইল্লাহ্লাহ বলার আগেই মানে রিংটন রিসিভ হয়ে গেছে মানে ফোন রিসিভ হয়ে গেছে তাহলে কত বড় মারাত্মক বিষয় হলো এভাবে করোনা এমন কিছু আছে যেখানে হঠাৎ করে থেমে গেলে বাকি অংশ না পড়া হলে কুফরি পর্যায়ে চলে যাবে তো যা হোক আশা করি অজ্ঞতার কারণে কেউ কুফরি করবে না এইসব আচরণ কিন্তু উচিত না এইসব আচরণ থেকে দূরে থাকতে হবে কেন এই জাতীয় আর সঙ্গ মুহূর্তে নিজেকে ঠেলে দিতে হবে আসলে অতি আবেগ মানুষকে ধ্বংসের টেন ধ্বংস দিয়ে ট্রেন নিয়ে যায় তো এটা থেকে সতর্ক থাকতে হবে এক কথায় মিউজিক পরিহার করে মনে হয় করোনা আয়াতকেও পরিহার করে